উপনির্বাচনত বিরোধী ঐক্যক হলফেকত পেলাবলৈ এআইডিএফৰ রণকৌশল। পূর্বর স্থিতি সলনিরে হঠাৎ উপনির্বাচনের তিনি আসনত চকু এআইডিএফৰ। এআইডিএফৰ তদর্থ সমিতির প্রথমখন বৈঠকত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। জিলা সমিতি সমূহের প্রবল দাবিত হেনু আগন্তক উপনির্বাচনত অংশ লব এআইডিএফে। চামগুড়ি, বঙ্গাইগাঁও আর ধলাই উপনির্বাচনত অবতীর্ণ হব এআইডিএফ। বাই ইলেকশনের কারণে বিভিন্ন সমষ্টির পৰা আমার কর্মী সকলের পৰা দাবি আহি আছে যে ইলেকশন খেলিব লাগে, আর তেনেকুৱা চামগুড়ির পৰা প্রবল দাবি আহি আছে যে চামগুড়িত আমি ইলেকশন খেলিব লাগে। বঙ্গাইগাঁওৰ পৰাও কর্মী সকল আহিছে, তেখেতসকলে আমার দলের মানে সভাপতি আর দলক কৈ আছে যে আমি বঙ্গাইগাঁও সমষ্টিত নির্বাচন খেলিব লাগে। কাছাৰৰ পৰাও যোৱাকালি কাছাৰ করিমগঞ্জ হাইলাকান্দিৰ পৰা আমার কর্মী আহিছিল, তেখেতসকলে কৈছে যে ধলাই সমষ্টিত আমি ইলেকশন খেলিব লাগে। তো কর্মীর ফালৰ পৰা প্রবল দাবি এই সমষ্টিবিলাকত আমি ইলেকশন খেলিব লাগে। তো দলৰ মজিয়াত আলোচনা হব, সিদ্ধান্ত হব। ইতিমধ্যে উপনির্বাচনের বাবে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে দলটোয়ে। উপনির্বাচনের তিনি সমষ্টির প্রার্থী কোন হব চূড়ান্ত সিদ্ধান্ত লব এআইডিএফ প্রধান আজমলে। বাই ইলেকশনত আমি অবতীর্ণ হওয়ার পূর্ণ সম্ভাবনা আছে, কেইখন আসনত খেলিম এইটো এতিয়ালৈকে সিদ্ধান্ত হওয়া নাই। মাননীয় সভাপতির নেতৃত্বত কম দিনের ভিতর আলোচনা হয়, সিদ্ধান্ত হব। বর্তমান 45 জনীয় তদর্থ সমিতির দ্বারা পরিচালিত এআইডিএফ তদর্থ সমিতির কাঢ়া নির্দেশ। অহা এমাহৰ ভিতৰত এআইডিএফে গঠন কৰিব লাগিব জিলা সমিতি, ব্লক আৰু আঞ্চলিক সমিতি। দিনচেৰেক পূৰ্বে লোকসভাত ধুবুৰী, বৰপেটা, নগাঁও তিনিখন আসনেই পৰাজয়ৰ পাছত দলৰ সাধাৰণ পৰিষদৰ সভা আহ্বান কৰি আজমলে নিজে পদত্যাগৰ নাটক ৰচনা কৰি ভংগ কৰি আহিছিল এআইডিএফৰ পূৰ্বৰ কেন্দ্ৰীয় সমিতিকে ধৰি দলৰ সকলো জিলা আঞ্চলিক কমিটি। দলীয় বিসম্বাদত জর্জরিত হয়ে উঠিছিল এআইডিএফ। সিদ্ধান্ত আছিল উপনির্বাচনত অংশ নলৈ দল পুনৰ শক্তিশালী করার, কিন্তু হঠাৎ বিরোধী ঐক্যক বিপদত পেলাবলৈ উপনির্বাচন সন্দর্ভত পাভলুটি কিয় আজমল বাহিনীর। আসলতে কাক সহায় করবলৈ চামগুড়ি, ধলাই আৰু বঙ্গাইগাঁওত উপনির্বাচন যুঁজত অবতীর্ণ হব এআইডিএফ। এই কথা মুকলিকৈ নকলেও এতিয়া সহজে অনুমেয় সকলোরে। ভিডিও জার্নেলিষ্ট আজাহারৰ সহযোগত ভাস্কর জ্যোতি শর্মার রিপোর্ট, প্রাগ নিউজ।